আরে সংস্কৃত সিলেবাসের অন্তর্ভুক্ত যে নাটকটি রয়েছে অর্থাৎ বাসন্তিক স্বপ্নম। তো এই বাসন্তিক স্বপ্নম নাটকটি থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 2টি 5 নম্বর মানের বড় প্রশ্ন আসে, তার মধ্যে 1টি 5 নম্বর মানের বড় প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে লিখে আসতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বাসন্তিক স্বপ্নম নাটক থেকে গুরুত্বপূর্ণ কিছু 5 নম্বর মানের বড় প্রশ্ন সাজেশন আকারে তোমাদের সামনে তুলে ধরবো, যে 5 নম্বর মানের বড় প্রশ্নগুলি তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবছরের টেস্ট এবং ফাইনাল 2 পরীক্ষার ক্ষেত্রে। তো মূল ভিডিওতে যাব, তার আগে তোমাদের কাছে অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো, পরবর্তীতে আরও কিছু এডুকেশনাল ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদের গদ্যাংশ এবং পদ্যাংশ অর্থাৎ 2টি গল্প এবং 2টি কবিতার সাজেশন ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নিও। তো প্রথমে দেখে নাও যে বাসন্তিক স্বপ্নম নাটক থেকে 2023 সালের প্রশ্নপত্রে কোন 2টি প্রশ্ন চলে এসেছে, কারণ 2023 সালের প্রশ্নপত্রে চলে আসা প্রশ্ন দুটি কোনোভাবে 2024 সালের পরীক্ষার ক্ষেত্রে আসবে না, তাই 23 সালে চলে আসা এই প্রশ্ন দুটিকে অবশ্যই তোমরা বাদ দিয়ে 24 সালের প্রিপারেশান শুরু করো। তো দেখে নাও 2023 সালের প্রশ্নপত্রে কোন 2টি প্রশ্ন চলে এসেছে। তো 2023 সালের সংস্কৃত উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে থেকে তোমাদের যে নাটকটি রয়েছে বাসন্তিক স্বপ্নম, তো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে 2টি যে বড় প্রশ্ন এসেছিল সেই 2টি বড় প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো, আর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেখানে একটি উক্তি দেওয়া ছিল সেই তীরটি কোন নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে আর সেই নিধন শব্দের অর্থ কি, বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি। তো নাট্যাংশ থেকে এই 2টি বড় প্রশ্ন এসেছিল, তার মধ্যে 1টি বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে পরীক্ষার ক্ষেত্রে করতে হতো। তো অবশ্যই 23 সালে চলে আসা এই প্রশ্ন দুটিকে এখন থেকেই বাদ দিয়ে প্র্যাকটিস করো 2024 সালের প্রিপারেশনের। তো বন্ধুরা তোমরা দেখেই নিলে যে 2023 সালে চলে আসা এই প্রশ্ন দুটিকে এখন থেকেই বাদ দিয়ে প্র্যাকটিস করা শুরু করো। এবার যাওয়া যাক 24 সালের টেস্ট এবং ফাইনাল 2 পরীক্ষার জন্য কোন কোন 5 নম্বর মানের বড় প্রশ্নগুলিকে বাসন্তিক স্বপ্নম নাটকটি থেকে তোমরা গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। তো দেখে নাও সেই সমস্ত গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের সাজেশনমূলক প্রশ্নগুলি। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাসন্তিক স্বপ্নম নাটকটি থেকে 5 নম্বর মানের প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্নগুলিকে তোমাদেরকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে টেস্ট এবং ফাইনাল 2 পরীক্ষার ক্ষেত্রে, সে সমস্ত প্রশ্নগুলি হলো, বাসন্তিক স্বপ্নম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো, প্রথম প্রশ্ন যেটি উচ্চ মাধ্যমিক 2017 সালের পরীক্ষায় এসেছিল এবং এবছরের টেস্ট এবং ফাইনাল 2 পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও, উচ্চ মাধ্যমিক 2018 সালের পরীক্ষায় আসে এই কোশ্চেনটি, অর্থাৎ ওই বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে যে কয়টি চরিত্র রয়েছে প্রত্যেকটি চরিত্র সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে এই প্রশ্নটির মধ্য দিয়ে। 3 নম্বর প্রশ্নটি হলো রাজা ইন্দ্রবর্মার চরিত্র আলোচনা করো, অর্থাৎ বাসন্তিক স্বপ্নম নাটকের যে রাজা রয়েছে ইন্দ্রবর্মা সেই ইন্দ্রবর্মার চরিত্র আলোচনা করতে বলা হয়েছে এই প্রশ্নটির মধ্য দিয়ে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের কৌমুদীর চরিত্র আলোচনা করো, উচ্চ মাধ্যমিক 2016 সালের পরীক্ষায় আসে এই কোশ্চেনটি। পরবর্তী প্রশ্ন রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লেখো, উচ্চ মাধ্যমিক 2015 এবং 2019 2 সালের পরীক্ষায় আসে এই কোশ্চেনটি। 6 নম্বর দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নমের 3টি শ্লোকের ভাবার্থ আলোচনা করো, উচ্চ মাধ্যমিক বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটিতে যে 3টি শ্লোক নিয়ে আলোচনা করতে বলা হবে সেই 3টি শ্লোকই এখানে আলোচনা করবে তোমরা। 6 নম্বর দাগের প্রশ্নটি হলো নারিকা অপি যুগায়তে ব্যাখ্যা করো, উচ্চ মাধ্যমিক 2018 সালে পরীক্ষায় আসে এই প্রশ্নটি। পরবর্তী 8 নম্বর দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন তোমার মনে হয়, অর্থাৎ বাসন্তিক স্বপ্নম নাটকের মধ্য দিয়ে নাট্যকার কী বার্তা আমাদেরকে দিতে চেয়েছেন তা তোমার মনে হয় সেটি এখানে লিখতে হবে, অর্থাৎ তোমার নিজের মতামত লিখতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক 2016 সালের পরীক্ষায় আসে এই প্রশ্নটি এবং এবছরের টেস্ট এবং ফাইনাল 2 পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ভিডিওতে শেয়ার করা এই 8টি প্রশ্নকে তোমরা খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এখন থেকেই। এই প্রশ্নগুলিকে তোমরা এখন থেকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই টেস্ট এবং ফাইনাল 2 পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো, পরবর্তীতে এডুকেশনাল যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।